ভবিষ্যৎ বিজিবি ভাই বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে আপনার বিজিবির মাঠে অবশ্যই কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কোন বই পড়লে আপনি বর্ডার গার্ড বাংলাদেশে 100% চাকরি পাবেন এবং আপনার বেতনটা কত দাঁড়াবে, কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন, সকল ভিডিও দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার স্বপ্নের সরকারি চাকরিটি অবশ্যই অবশ্যই পাবেন এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। যারা কিনা প্রতিনিয়ত বিজিবির বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন তাদেরকে অনেক অনেক দোয়া করি আমি অন্তরের অন্তঃস্থল থেকে। আপনিও যদি জানতে চান যে বিজিবিতে কত টাকা দিলে চাকরি হবে এবং চাকরি পেতে কী কী কাগজপত্র লাগবে, কোন বই পড়লে চাকরি পাবেন, তাহলে অবশ্যই বলবো আমাদের বইটি সংগ্রহ করুন। বইটার দাম মাত্র 250 টাকা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ আমাদের বইগুলো সংগ্রহ করছে, তাই আর দেরি না করে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনার বইটি সংগ্রহ করুন। ব্যাচে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আপনারা যারা আবেদন করেছিলেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল তাদের প্রতি। তো এসএসসিতে কিন্তু বিজিবিতে নর্মালি চাকরি করতে চাইলে 2.50-এর উপরে পেতে হয় এবং এদের যে বেতনের ব্যাপারটা, বেতনটা ফার্স্টে আপনাকে বলে দিই যে 9,000 টাকা স্কেল হলেও এটাতে কিন্তু আপনার যাতায়াত ভাড়া, চিকিৎসা ভাতা, তারপর রেশন সুবিধা রয়েছে, এরপর আপনার বাসা ভাড়া, বিভিন্ন খরচ সম্পর্কিত অনেক তথ্য অনেকে আসলে দেয় না, তো আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে টোটালি আপনার দেখা যায় কি বাড়ি ভাড়া আপনি পাবেন 9,000-এর অর্ধেক, 4,500 টাকা। তো সব কিছু মিলায় আপনার 20,000 উপরে স্যালারি ঢুকবে প্রথম মাস থেকে। তো এটাতে কিন্তু অনেক বয়সের ছাড় দেওয়া হয়েছিল, 18 থেকে 23 বছর, তারপরেও কিন্তু 1999 সালেও যারা জন্মগ্রহণ করেছে তারাও আবেদন করতে পেরেছে। এবং পাসপোর্ট 6-এর উপরে আপনি যদি হয়ে থাকেন আপনি অনেকগুলা ফ্যাসিলিটিস পাবেন। তো যে সকল কাগজপত্র আপনার নিতে হবে সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি সমমান পরীক্ষার মূল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধানের অধ্যক্ষ কর্তৃক এইচএসসি সমমান বা এসএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। মানে আপনি যেখানে পড়াশোনা করেন না কেন আপনার সেখানে স্থায়ী ঠিকানা ও তারিখ জন্ম তারিখ উল্লেখ। যারা কিনা প্রতিনিয়ত বিজিবির বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন তাদেরকে অনেক অনেক দোয়া করি আমি অন্তরের অন্তঃস্থল থেকে। আপনিও যদি জানতে চান যে বিজিবিতে কত টাকা দিলে চাকরি হবে এবং চাকরি পেতে কী কী কাগজপত্র লাগবে, কোন বই পড়লে চাকরি পাবেন, তাহলে অবশ্যই বলবো আমাদের বইটি সংগ্রহ করুন। বইটার দাম মাত্র 250 টাকা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ আমাদের বইগুলো সংগ্রহ করছে, তাই আর দেরি না করে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনার বইটি সংগ্রহ করুন। কিন্তু অবশ্যই থাকতে হবে অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদ অবশ্যই থাকতে হবে। আপনার চারিত্রিক সনদপত্র, মানে আপনার এটা কিন্তু দেখা যায় কি আপনার এলাকার যে ওই যে মেম্বার কমিশনার থাকে এরা কিন্তু দিয়ে থাকে। তো সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্ট কিন্তু 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ফটোকপি। তো বুঝতেই পারছেন আপনার কিন্তু নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত যে পাসপোর্ট সাইজের ছবি আছে সেগুলো লাগবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কর্তৃক অবিবাহিত সনদপত্র, কারণ বিজিবিতে আপনারা সকলেই জানেন যে অবিবাহিত ছাড়া কিন্তু আবেদন করা যায় না, তো সেই জন্য কিন্তু অবশ্যই এই সনদপত্রটা আপনার লাগবে, এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবেন। তো জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি নিয়ে যাবেন। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, যেমন যে আপনার এএসপি বা ম্যাজিস্ট্রেট বা আপনার সরকারি কলেজের যে সকল বিসিএস ক্যাডার স্যাররা রয়েছে, তো অবশ্যই কিন্তু আপনি যখন www.bgb.gov.bd লিঙ্কে প্রবেশ করবেন তারপরেই কিন্তু আপনার বিজিবি যে আবেদন ফর্মটা, সেখান থেকে আপনি কিন্তু ফর্মটা আবেদন করতে পারবেন, মানে ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা নিয়ে কিন্তু আপনার খুবই গুরুত্ব, এই ফর্মটা খুবই গুরুত্ব এবং এটা কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপেই লাগবে। অবশ্যই কিছু ফটোকপি করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আপনার কাজে দিবে, এই ব্যাপারগুলো অলওয়েজ মাথায় রাখবেন। আর আমি সবসময় ভাই সত্য তথ্য দিই যাতে আমার ভিউয়ার্সরা কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, আমার ভিউয়ার্সদের সবসময় উপকার করার চেষ্টা করি। এরপর আপনাদের যাদের কোটা রয়েছে অবসরপ্রাপ্ত শহীদ বা মৃত সদস্যদের জন্য, আপনার যদি কেউ কর্মরত থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি
ফ্যাসিলিটিস পাবেন, তবে সেক্ষেত্রে কিন্তু ওই পিতার রেজিমেন্ট নাম্বার চাকরির পরে পদবি নাম উল্লেখ করতে হবে, অবশ্যই কিন্তু স্থায়ী ঠিকানা, তারপরে আপনার ওই সব কিছু কিন্তু আসলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে, বুঝতেই পারছেন তো। তারপরে মুক্তিযোদ্ধা যাদের আছে তারাও কিন্তু এই ব্যাপারগুলো অলওয়েজ মাথায় রাখবেন। আপনার কিন্তু সব মূল কপির ফটোকপি করবেন প্রচুর এবং সত্যায়িত করে নিয়ে যাবেন, যেগুলো আপনার প্রত্যেকটা প্রতি পদে পদে আপনার লাগবে, প্রত্যেকটা পদে কিন্তু আপনার লাগবে। আর অবশ্যই কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে, আর অর্থবাহিনীর জনবল হ্রাসবৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মধ্যে জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করে। মানে অনেক সময় দেখা যায় কি, এক জেলা থেকে 20 জনকে নিবে, তো তারপরে অনেক সময় বেশি নেয় বা কম নেয়, এরকম ধরনের কিন্তু সিস্টেম আছে। তো অলওয়েজ আমার চ্যানেলটাকে ফলো করবেন, এবং অবশ্যই একটি কথা বলবো ভাই, আমাদের বইটা সংগ্রহ করেন, খুবই ভালো মানের বই, প্রচুর সংখ্যক মানুষ আমাদের বইটা সংগ্রহ করছে, এবং এই বইটা থেকে 100% কমন পাবেন। আর সেনা নৌ বিমান টোটালি বিজিবি আমাদের এই বইটা নিলে আপনার প্রত্যেকটা সশস্ত্র বাহিনীর জন্য কাজে দিবে। আর বর্ডার গার্ড বাংলাদেশে ভর্তির ব্যাপারে অবশ্যই প্রতারক থেকে দূরে থাকবেন, কারণ এখন কিন্তু ভাই ওই 5 লাখ 10 লাখ টাকা দিলে কিন্তু চাকরি মেলে না। বিজিবিতে শুধুমাত্র আপনার নিজের যোগ্যতায় আপনি চাকরি পাবেন, এই কথাটা অলওয়েজ মাথায় রাখবেন। আর বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তাই অবশ্যই এই সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হওয়ার জন্য অবশ্যই আবেদন করবেন। এবং আশা করি আমাদের বইটা পড়লে আপনি যদি মেডিকেল ফিটনেস যদি আপনার ঠিক থাকে, এবার এখানে যেই জিনিসগুলো চেয়েছে যে উচ্চতা পাসপোর্ট 6-এর উপরে হতে হবে, এরপরে আপনার উচ্চতা যত বেশি হবে তত বেশি ফ্যাসিলিটিস আপনি পাবেন। যদি পাসপোর্ট 8 হয়, 6 ফুটের বেশি আপনি তো কোনো কথাই নেই। মেয়ে হলে আপনার পাসপোর্ট 2 ইঞ্চি এটা চেয়েছে, তবে আমি বেটার মনে করি যারা পাসপোর্ট 6 ইঞ্চি মেয়ে আছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়াটা খুবই ইজি। তো ওজনের যে ব্যাপারটা, আপনার উচ্চতা অনুযায়ী আসলে ওজনটা মাপা হবে, তো পাসপোর্ট 6 যারা আছেন তারা কিন্তু 49-50-এর কাছাকাছি থাকতে হবে, তাহলে ভালো ফ্যাসিলিটিস পাবেন। তার উপরে যারা আছেন তাদের ওয়েটটা হাইটের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা পাসপোর্ট 2 ইঞ্চি, এরা যদি 50 কেজি হয় কোনো সমস্যা হবে না, পাসপোর্ট 5-6 ইঞ্চি হলে 50 কেজি হবে কোনো সমস্যা হবে না। তো বুকের মাপ কিন্তু 32-34 এরকম হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 28-30, এই ব্যাপারটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন, 28-30 মেয়েদের ক্ষেত্রে। তো দৃষ্টিশক্তি থাকতে হবে 6x6, দৃষ্টিশক্তিতে কোনো প্রবলেম আপনার কিন্তু থাকা যাবে না, কোনো প্রবলেম আপনার দৃষ্টিশক্তিতে থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি এই জবটা পেয়ে যাবেন। আর আমি সবসময় ভাই সত্য তথ্য দিই, রিয়েল নিউজ দিই, যারা কিনা বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি পেতে চান, প্রথমবারের মতো আবেদন করেছেন বা বারবার আবেদন করেও ভাই চাকরি হচ্ছে না, তাদেরকে বলবো আমাদের বইটা সংগ্রহ করবেন, খুবই ভালো মানের একটি বই, আশা করি অনেক ভালো ফলাফল পাবেন, এবং এই চাকরি মহান সৃষ্টিকর্তার দোয়ায় অবশ্যই পাবেন। এবং একটাই রিকোয়েস্ট করব, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন, চলমান যত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন, যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন। আর বিজিবি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমেন্ট করবেন, আর আমাদের বইটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন। আর এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।